শুভ সকালবেলা, অশেষ ধন্যবাদ জানাচ্ছি আমার দেখালোকিত মানুষ হিসাবে। এখানে চলে আসছি আমাদের ক্যান্টনমেন্ট শাখা চন্দ হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। আমরা যদি চন্দ হোটেল সম্পর্কে যদি বলতে হয়, চন্দ ভত্তা দিয়ে শুরু হয়েছে এবং হাজারো জাতের খাবার এখন আছে। সম্মানিত ভাইজান, আপনার নামটা বলবেন। নাজমুল ভাই, নাজমুল ভাই, আমি আপনার কাছে জানতে চাচ্ছি যে আমাদের চন্দ হোটেল সম্পর্কে কিছু কথা তুলে ধরবেন। আমাদের চন্দ হোটেল এত পপুলারিটি হওয়ার কারণ কি, সে কথাটা তুলে ধরবেন। সেই সাথে আমি বলতে চাচ্ছি যে প্রতিদিন আপনাদের এখানে কাস্টমার সকাল থেকে রাত পর্যন্ত কতজন আসে, সে কথাটা তুলে ধরবেন ম্যাক্সিমাম। 250-300-400। তো চন্দ হোটেলের বিশেষত্ব কি? আলু ভর্তা। ভিউয়ার্স, আপনারা জানেন চন্দ হোটেল, চন্দ হোটেল, চন্দ হোটেল, আমাদের কুমিল্লার বিশ্ববিখ্যাত একটা চন্দ হোটেল, এটার সাথে কারোর সাথে তুলনা হবে না। তো সেক্ষেত্রে চন্দুর যেই আপনাদের ইয়ে খাবার রয়েছে, তার মধ্যে হচ্ছে যে চন্দ হোটেলটা স্টার্ট হয়েছে আমাদের ভত্তা দিয়ে এবং গরু মাংস দিয়ে, তারা ধারাবাহিকতা রক্ষা করার জন্য আমি আপনাকে ধন্যবাদ জ্ঞাপন করছি এবং শুভ সকালবেলা। আমি আপনার কাছে জানতে চাচ্ছি এছাড়া আপনাদের আর কী কী আইটেম আছে, সে কথা বলতে পারো। হোটেলে আছে চাপ মশলা, আছে চাপ, আছে দানরুটি, খিচুড়ি, খিচুড়ি। হ্যাঁ ভাই, আপনার কাছে আমার একটা প্রশ্ন যে শ্বশুরবাড়িতে এই পর্যন্ত মানে ভত্তা নিয়ে গেছেন কি না, নিয়ে যান নাই? শ্বশুরবাড়িতে কিন্তু ভত্তা নিয়ে যেত, গরু মাংস নিয়ে যেত, তাহলে কিন্তু জামাই আদর পাবেন না। ঠিক আছে, আমি আপনাকে ধন্যবাদ জ্ঞাপন করছি আমার চ্যানেল থেকে এবং তার ধারাবাহিকতা রক্ষা করার জন্য। আমি আপনার কাছে জানতে চাচ্ছি আমাদের চন্দ হোটেলের এত বিশেষত্ব, হ্যাঁ বিশেষত্ব রয়েছে, এজন্য আমি ধন্যবাদ জ্ঞাপন করছি। ফয়েজ ভাই, ফয়েজ ভাই, আমি আপনার কাছে জানতে চাচ্ছি আমাদের চন্দ হোটেল এত এত বিখ্যাত কেন বা এত প্রসিদ্ধ কেন? ধন্যবাদ, আমি একজন কাস্টমার। আপনার অনুভূতি কেমন লাগছে? আপনি কি বড় বড় চন্দ্র হোটেলে আসেন? এদিকে আসলে আমাদের হচ্ছে মানে মাদের উত্তরে মরিচাকা আসলে এখানে খাবার খাই। ধন্যবাদ ভিউয়ার্স, আমরা চলে আসছি চন্দ্র হোটেলের মধ্যে, যে কথাটা তুলে করলে আমাদের আলোকিত ব্যক্তি হিসাবে, সেই ব্যাপারে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি। ভিউয়ার্স, শ্বশুরবাড়ি যাওয়ারে চন্দ্র হোটেলের মধ্যে আসরে, সেই প্রত্যাশা নিয়ে বিজয়ের প্রাককালে আমি বিজয় রেখা টানার আগে আমাদের যে আলোকিত ভাইজান আছে, ভাইজান আপনাদের লোকেশনটা বলে দিবেন। হ্যাঁ, ক্যান্টনমেন্ট গুপ্তি টাওয়ারের কাছে। হ্যাঁ ভিউয়ার্স, আজ রাত 9:15 সরাসরি আমাদের চন্দ্র আউটলেটের সাক্ষাৎকারটি দেখে নেবেন এবং প্রমাণ দেখে দেবেন, এবং আমি বলবো শ্বশুরবাড়ি যাওয়ারে
চন্দ্র হোটেল থেকে ভর্তা নিয়ে যাওয়ার এবং পার্সেল নিয়ে যাওয়ার। ভালো থাকেন, সুস্থ থাকেন, ধন্যবাদ আপনাকে।